আসসালামু আলাইকুম স্নেহের ছাত্রবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কোরবানির পরবর্তী এটি প্রথম ক্লাস আমার। আজকে গত চারটি লেকচারে আমরা অধ্যায় দশ অর্থাৎ উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা অধ্যায় নয়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম দুটি টপিকস তোমাদের লক্ষণনেস্তা পলিমেটাম আলোচনা করছে, একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ এবং প্রশেদন, এই দুটি টপিকস। তো আমি এই দুটি টপিক্সের পরে যে টপিক্সটা আছে বইয়ে অর্থাৎ সালোক সংশ্লেষণ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই টপিক্সটি শেষ করতে কমপক্ষে তিন থেকে চারটি লেকচার লাগতে পারে। আজকে আমরা তার প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। হোয়াইট বোর্ডে খেয়াল করে দেখা আছে, খেয়াল করে দেখো লেখা আছে টপিক্সের নাম ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস শব্দটা দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটি হচ্ছে ফটো, ফটো মানে হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ বা সংশ্লেষ, অর্থাৎ কোনো না কোনো যৌগ তৈরি হওয়া। অর্থাৎ যদি দুটি শব্দকে একত্রিত করা হয় তাহলে আলোর উপস্থিতিতে কোনো যৌগ তৈরি করাকে বলা হয় ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটি 1898 সালে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম ব্যবহার করেন। তাহলে যে বললাম যে কোনো যৌগ তৈরি করা, তোমরা 9-10 এই ফটোসিনথেসিস বিষয়টি পড়েছ, আমরা জানি সেই যৌগটি কি। যে সবুজ উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে ক্লোরোফিলের সাহায্যে পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, অর্থাৎ যৌগটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। তো 9-10 মতো করে সহজ ভাষায় যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ি, আমার সংজ্ঞাটাকেও একটু স্ট্যান্ডার্ড করতে হবে। সংজ্ঞাটিকে আমরা এইভাবে বলতে পারি যে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। রাসায়নিক শক্তি বলতে এখানে ATP এবং NADPH2 এই দুটি উপাদানকে বোঝানো হচ্ছে। তাহলে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং সেই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, সেই শারীরতাত্ত্বিক প্রক্রিয়াকেই বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। বিক্রিয়াটিকে যদি আমরা খেয়াল করি, যদি দেখা যায় যে এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এই এটার সাথে যুক্ত হয়ে কী তৈরি করে, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং এই পানি ভেঙে পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে পানির জারণ ঘটতেছে, পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করছে, আর কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটতেছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্যে পরিণত হচ্ছে। যে গ্লুকোজ, এটা একটা শর্করা, এই শর্করা জাতীয় খাদ্যে পরিণত হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে জারণও ঘটে বিজারণও ঘটে। এই জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়াও বলা হয়। তো এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। সেক্ষেত্রে আমাকে সালোক সংশ্লেষণের সংজ্ঞা দিয়ে বিজ্ঞা দিয়ে এই বিষয়টিকে বুঝিয়ে দিতে হবে। আমরা দেখলাম যে 1 অণু গ্লুকোজ তৈরি করতে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানির প্রয়োজন হয়, এবং এই 12 অণু পানিটা সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ আলোর উপস্থিতিতে ভেঙে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি করতেছে। এই যে আলোর উপস্থিতিতে পানি ভাঙতেছে, এই পানির এই ভাঙনকে বলা হয় সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার। সালোক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার, এটাই জ্ঞানমূলক প্রশ্নে থাকতে পারে। তাহলে এরপর এদিকে লক্ষ্য করলে আমরা দেখতেছি যে এই উপজাত হিসেবে এখানে অক্সিজেন নির্গত হয়। এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অক্সিজেন নির্গত হয়, তবে কোনো কোনো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ব্যাকটেরিয়া খাদ্য তৈরি করতে পারে, ব্যাকটেরিয়াতে তো ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল নাই, কিন্তু থাইলাকয়েড মেমব্রেন আছে। কিছু ব্যাকটেরিয়া আছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাদেরকে বলা হয় অটোট্রফিক ব্যাকটেরিয়া।
সেই সমস্ত কিছু সেই অটোট্রফিক ব্যাকটেরিয়ার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই প্রক্রিয়ায় শ্বসন প্রক্রিয়ায় কোনো অক্সিজেন তৈরি হয় না। তাহলে যে সমস্ত শালক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয় না সেই সমস্ত শালক সংশ্লেষণকে বলা হয় অ্যানোক্সিজেনিক ফটোসিনথেসিস, অর্থাৎ এক্ষেত্রে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। আর উচ্চতর উদ্ভিদ শৈবাল মস বার্ড এই সমস্ত অর্গানিজম যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ফটোসিনথেসিস সম্পন্ন হয় সেই সমস্ত প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, সেই সমস্ত শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে বলা হয় অক্সিজেনিক ফটোসিনথেসিস। অর্থাৎ আমরা অক্সিজেন উৎপন্ন হয় কি হয় না এটার উপস্থিতিতে আমরা বুঝতে পারলাম ফটোসিনথেসিসের প্রকার, একটা হচ্ছে অ্যানোক্সিজেনিক ফটোসিনথেসিস আর একটা হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস। বিক্রিয়াটাকে যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে উৎপাদক আর এগুলো হচ্ছে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ক যদি আমরা খেয়াল করি এখানে চারটি উপাদান আছে। আচ্ছা চারটি উপাদানকে আমরা পরে আলোচনা করতেছি, তারপর একটু বলে নিই যে চারটি উপাদানের মধ্যে একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটি হচ্ছে পানি, একটি হচ্ছে সূর্যালোক, আর হচ্ছে ক্লোরোফিল। গবেষণায় দেখা গেছে কোনো জীবে পানি ছাড়া ফটোসিনথেসিস হতে পারে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অবশ্যই লাগবে, এই জন্য শর্করা সৃষ্টির প্রধান কাঁচামাল হিসেবে ধরা হয় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শর্করা তৈরির প্রধান কাঁচামাল, এটা আমাদের এমসিকিউর জন্য জেনে রাখা প্রয়োজন। এখন আমরা জানবো যে শালক সংশ্লেষণকারী জীব কারা, অর্থাৎ কারা ফটোসিনথেসিস করে। এটা এক কথায় যদি আমরা বলি তাহলে সকল সবুজ উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট আছে সেই সমস্ত উদ্ভিদই কী করে ফটোসিনথেসিস করে। এক্ষেত্রে আমরা বলতে পারি সকল উন্নত ধরনের উদ্ভিদ, অর্থাৎ নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ এরা ফটোসিনথেসিস করে, এছাড়া মস ফার্ন শৈবাল সবুজ শৈবাল এরাও ফটোসিনথেসিস করে। কিন্তু যে সমস্ত উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট নাই অর্থাৎ ক্লোরোপ্লাস্ট বিহীন উদ্ভিদ যেমন ছত্রাক, এরা ফটো উদ্ভিদ হলেও এরা ফটোসিনথেসিস করতে পারে না। আবার উদ্ভিদের মধ্যে মূলত পাতায় ফটোসিনথেসিস অংশগ্রহণ করে, এটা আমরা পরে আলোচনা করতেছি, কিন্তু কিছু কিছু উদ্ভিদের কাণ্ড এবং মূলও ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে যেখানে ক্লোরোপ্লাস্টের উপস্থিতি আছে, যেমন কচিকাণ্ড পর্ণকাণ্ড এই সমস্ত অংশ কিন্তু ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে। আর প্রাণী জগতের মধ্যে দুটি জীব আছে যেটা হচ্ছে ইউক্লেনা এবং ক্রাইসামিবা, এরা প্রাণী হওয়া সত্ত্বেও এরা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা জানলাম কোন সমস্ত জীব ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে। এবার আমরা জানবো ফটোসিনথেসিসে অংশগ্রহণকারী অঙ্গ, অর্থাৎ কোন অঙ্গ ফটোসিনথেসিস করে। গাছের ক্ষেত্রে ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ হচ্ছে পাতা, কারণ পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে রঞ্জক সেই বিশেষ রঞ্জক কণিকা অর্থাৎ যে ক্লোরোফিল আমরা দেখেছিলাম এই ক্লোরোফিলটা ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান করে। তাহলে এই যেহেতু পাতায় ক্লোরোপ্লাস্ট বেশি বহন করে এই জন্য পাতাকেই ফটোসিনথেসিসকারী অঙ্গ হিসেবে ধরা হয়। এই পাতার যে সমস্ত কোষে যে সমস্ত প্যারেন্ট পাতার যে সমস্ত প্যারেন্টাইমা কোষে ফটো ক্লোরোপ্লাস্ট থাকে তাদেরকে বলা হয় মেসোফিল টিস্যু। এই মেসোফিল টিস্যুতে ফটোসিনথেসিসটা বেশি হয়। মেসোফিল টিস্যুকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্যারিসেট প্যারেন্টাইমা আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেন্টাইমা। এই প্যারিসেট প্যারেন্টাইমা সেলগুলা লম্বাকৃতির হয় এবং এগুলো খুব ঘনভাবে অবস্থা বিন্যস্ত থাকে এবং এই সেলগুলোর মধ্যে সাধারণত আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, যেহেতু এরা খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে এর মধ্যে ক্লোরোফিলের পরিমাণও বেশি থাকে। এই জন্য মেসোফিল টিস্যুর যে জায়গায় প্যারিসেট প্যারেন্টাইমা টিস্যুগুলো অবস্থিত সেই জায়গায় ফটোসিনথেসিসটা সবচেয়ে বেশি হয়। এছাড়া পাতা ছাড়া যেমন কিছু কিছু অংশে ফটোসিনথেসিস হয়, যেমন আমরা একটু আগে জানলাম যে ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট থাকে না কিন্তু তাদের ক্ষেত্রে থাইলাকয়েড মেমব্রেন বা ক্রোমাটোফোর থাকে। ক্লোরোপ্লাস্টের একটা উপাদান হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন, সেই থাইলাকয়েড মেমব্রেন বা ক্রোমাটোফোরও ফটোসিনথেসিসে অংশগ্রহণ করে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে।
এবার আমরা সরাসরি চলে যাচ্ছি প্রয়োজনীয় উপাদান। আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে চারটা উপাদান আছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে পানি, একটা হচ্ছে সূর্যালোক, একটা হচ্ছে ক্লোরোফিল। এর মধ্যে আমরা পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যেটা তোমরা 9-10 এত বেশি হয়তো এত ডিপলি পড়াশোনা করো নাই, এজন্য একটু ডিটেলস আমাদের আলোচনা করতে হবে। প্রথমে আসতেছে আলো। আলো ছাড়া ফটোসিনথেসিস সম্ভব না, মানে আলোটা, সূর্যের আলোটাই হচ্ছে ফটোসিনথেসিসের অংশ সাহায্য করে। তবে যদি আমরা যদি কৃত্রিমভাবে অতিরিক্ত আলো দিই, মাত্রাতিরিক্ত, মানে যতটুকু আলো হলে ফটোসিনথেসিস হয়, সেই আলোটা যদি আমরা কৃত্রিমভাবে প্রোভাইড করতে পারি, সেই কৃত্রিম আলোতেও ফটোসিনথেসিস হয়ে থাকে। তো এই আলোর ক্ষেত্রে সূর্যটাই হচ্ছে আলোর প্রধান উৎস। সূর্যের যে কেন্দ্র হতে, সূর্যের বিক্রিয়ার যে কেন্দ্র হতে, হাইড্রোজেন পরমাণু হতে হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত করতে যে শক্তিটা বিকিরিত হয়, আবার বলতেছি, সূর্যের কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু হতে হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত করতে যেই শক্তিটা বিকিরিত হয় সেটাই হচ্ছে ফোটন কণা। অর্থাৎ আলোক শক্তি বা সৌর শক্তিটা মূলত একটা ফোটন কণা, এবং সবুজ উদ্ভিদ এই ফোটন কণাটাকে কী করে, শোষণ করে। শোষণ করার পর সেই ফোটন কণা থেকে সে শক্তিটা সঞ্চয় করে। তো এক অণু, এই যে আমাদের যে গ্লুকোজ তৈরি হয়, এই এক অণু গ্লুকোজ তৈরি করতে প্রায় 50-60টি ফোটন কণা ব্যবহৃত হয়। আবার বলতেছি, এখানে কিছু কিছু এই জিনিসগুলো আমাদের বেশি ক্ষেত্রে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলো একটু নোট ডাউন করে রাখবে। 50-60টি ফোটন কণা ব্যবহৃত হয়, এবং একটি ফোটন কণা দ্বারা বাহিত শক্তিকে বলা হয়, একটি ফোটন কণা যে পরিমাণ শক্তি বহন করে তাকে বলা হয় এক কোয়ান্টাম। এবং এক মোল ফোটনকে বলা হয় আইনস্টাইন, ঠিক আছে? এক মোল ফোটনকে আইনস্টাইন বলা হয়। এখন আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আলোর মধ্যেই আসবে, যে কিছু আলোর কিছু অংশ আছে দৃশ্যমান আলো বলা হয়, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যের উপর ভিত্তি করে আলোকে কয়েক ভাগে ভাগ করছে। উদ্ভিদ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই দৃশ্যমান আলোটাই ব্যবহার করে। এই দৃশ্যমান আলোর মধ্যে 60টি তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি পাওয়া যায়, যেটাকে আমরা সংক্ষেপে বলি বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 60টি যে তরঙ্গদৈর্ঘ্যের আলো আছে, এই 60টি তরঙ্গদৈর্ঘ্যের এই 60টি বিশেষ আলোই ফটোসিনথেসিসে ব্যবহৃত হয়। তবে এর মধ্যে 4টি আলো বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কমলা, লাল, নীল, বেগুনি। এই 4টা আলোতে ফটোসিনথেসিস বেশি হয়, আর বাকি 3টা আলোতে ফটোসিনথেসিস খুব একটা হয় না বা কম হয়। আর এককভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে লাল আলোতে ফটোসিনথেসিস বেশি হয়। এখন এই যে সৌর রশ্মি পৃথিবীতে আপতিত হচ্ছে, এই সৌর রশ্মি আপতিত পৃথিবীতে কতটুকু আপতিত হচ্ছে? মাত্র 40%। পৃথিবীতে টোটাল সৌরশক্তির 40% আপতিত হচ্ছে। এর মধ্যে পাতাটা যতটুকু সৌরশক্তি আপতিত হচ্ছে তার 83% পাতা কর্তৃক বা উদ্ভিদ কর্তৃক শোষিত হয়, আর 12% সৌরশক্তি বা আলোক শক্তি এটা বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে যায়, এবং 5% ভূগর্ভে প্রতিশোধিত হয়। আর যেই এই যে 83% বলেছিলাম যে পাতা কর্তৃক শোষিত হয়, এই 83%-এর মধ্যে মাত্র 0.5 থেকে 3.5% আলোক শক্তি 0.5 থেকে 3.5% সৌরশক্তি পাতা কর্তৃক, পাতার ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক, অন্যান্য যে পিগমেন্ট আছে সেই পিগমেন্ট কর্তৃক শোষিত হয়,
আমি আবার বলতেছি কথাটা যে 83% আলোক শক্তি উদ্ভিদ কর্তৃক শোষিত হয়েছিল বা পাতায় শোষিত হয়েছিল, সেই সেই টোটাল সৌর শক্তির মধ্যে মাত্র 0.5 থেকে 3.5% আলোক শক্তি ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক পত্রিকা কর্তৃক শোষিত হয়। এরপর আমাদের এই টপিকসটা বুঝতে গেলে আমাদের একটা টার্ম আসবে, এটা আলোর মধ্যেই পড়বে, ফটো সিস্টেম। এই ফটো সিস্টেমটা কি? এই ফটো সিস্টেমটা হচ্ছে এই যে আমরা যে আলো বললাম, এই ক্লোরোফিল অণু বললাম, এই ক্লোরোফিল অণু, ক্লোরোফিল নিয়ে আমরা একটু পরে আরও আলোচনা করব। এই ক্লোরোফিল অণু এবং সূর্য থেকে যে মানে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন প্রোটন থাকে, এই ইলেকট্রন যারা গ্রহণ করতে পারে, এই ইলেকট্রন গ্রহিতা, ক্লোরোফিল অণু এবং ইলেকট্রন গ্রহিতা, এরা একত্রে একটা ইউনিট হিসেবে কাজ করে। এই ইউনিটটাকেই বলা হয় ফটো সিস্টেম, যাকে পিএস দ্বারা প্রকাশ করা হয়। আগে এটাকে পিগমেন্ট সিস্টেম বলা হতো, বর্তমানে এটাকে ফটো সিস্টেম বলা হয়। এই ফটো সিস্টেমটা মূলত ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে অবস্থান করে। এই একটা ফটো সিস্টেমে প্রায় প্রতিটি ফটো সিস্টেমে প্রায় 400টি পর্যন্ত ক্লোরোফিল অণু থাকতে পারে, এবং একটা ফটো সিস্টেমে তিনটা অংশ থাকে। একটি হচ্ছে বিক্রিয়ার কেন্দ্র, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এবং অপরটি হচ্ছে আলোক শোষণ অংশ, আলোক শোষণ অংশ। তো এই যে বিক্রিয়ার কেন্দ্রটা কি? বিক্রিয়ার কেন্দ্রটা হচ্ছে ক্লোরোফিল অণুর সাথে রিলেটেড যে প্রোটিনগুলো থাকে, অর্থাৎ যেই প্রোটিনটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে আবার বন্ডিং থাকে, সেই প্রোটিনটাকেই বলা হয়, সেই ক্লোরোফিল অণু এবং সংশ্লিষ্ট প্রোটিনকে বলা হয় বিক্রিয়ার কেন্দ্র। আর এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই অংশের মধ্যে কিছু ইলেকট্রন গ্রহিতা রয়েছে, অর্থাৎ বা ইলেকট্রন ক্যারিয়ার রয়েছে, যারা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারে, যেমন ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, ফেরিডক্সিন। এই যে এরকম 6টা বাহক আছে, এই 6টা বাহক বইয়ের মধ্যে দেওয়া আছে। এই 6টা বাহকের নাম এবং কোনটি প্রোটিন, এর মধ্যে কোনটা প্রোটিন, কোনটা লিপিড, এই জিনিসগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। আগামী আজকের লেকচারটি করার পর এই হোমওয়ার্কটুকু তোমরা অবশ্যই করে নেবে, কারণ এই যে ইলেকট্রন ক্যারিয়ারের কথা বললাম, এই অংশটুকু আমাদের আগামী ক্লাস বোঝার জন্য হেল্প করবে। আর এটা যদি তুমি না পড়ো তাহলে আগামী ক্লাসটা তুমি বোঝাটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি আবার বলতেছি, অবশ্যই পিপিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ইলেকট্রন ক্যারিয়ার আছে 6টি, সেই 6টি বই থেকে পড়ে নেবে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। এই যে থাইলাকয়েডের মেমব্রেনে যে ফটো সিস্টেম পাওয়া যায়, এই ফটো সিস্টেম মূলত 2 প্রকার, একটা হচ্ছে ফটো সিস্টেম 1 আর একটা হচ্ছে ফটো সিস্টেম 2। তাহলে ফটো সিস্টেম 1 অবশ্যই আমরা একটু আগেই বুঝছি যে ফটো সিস্টেম কী থাকবে, ক্লোরোফিল অণু থাকবে এবং ইলেকট্রন গ্রহিতা থাকবে, তাহলে এর মধ্যে কিছু সদস্য থাকবে। তাহলে এই ফটো সিস্টেম 1 এর মধ্যেও কিছু সদস্য আছে, ফটো সিস্টেম 2 এর মধ্যেও কিছু সদস্য আছে। তাহলে আমরা একটু জেনে নিই ফটো সিস্টেম 1-এ কারা আছে এবং ফটো সিস্টেম 2-তে কারা আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ফটো সিস্টেম 1-এ রয়েছে ক্লোরোফিল অণু এ 683, এছাড়া রয়েছে ক্যারোটিন, জ্যান্থোফিল এবং P700। এই 4টি কিন্তু বিভিন্ন ধরনের বর্ণকণিকা, যেখানে ক্লোরোফিল অণু আছে, ক্লোরোফিল অণু সহ আদার্স কিছু বর্ণকণিকা আছে, ঠিক আছে। তাহলে এই যে ক্লোরোফিল এ 683, এটা কী? এটা হচ্ছে এমন এক ধরনের ক্লোরোফিল অণু যা 683 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারবে। হ্যাঁ, আমরা এই যে ক্লোরোফিল এ 683 বা P700 বা এই যে এগুলো আমরা নিচে আলোচনা করবো, নিচে আমাদের ক্লোরোফিলের আলোচনা থেকে এগুলো আসবে। আমরা আপাতত শুধু একটু জেনে নিই, ফটো সিস্টেম 1-এর মধ্যে 4টি সদস্য রয়েছে, একটি ক্লোরোফিল এ 683, একটি ক্যারোটিন, একটি জ্যান্থোফিল এবং আরেকটি হচ্ছে P700 নামক রূপান্তরিত ক্লোরোফিল এও। আর ফটো সিস্টেম 2-তে 3টি সদস্য রয়েছে, একটি হচ্ছে ক্লোরোফিল এ 673, ক্লোরোফিল বি এবং পি 680।
হচ্ছে এটি নামক রূপান্তরিত ক্লোরোফিল এও। এই 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 ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে এবং প্রত্যেকটি যে আমরা যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানা, এই গ্রানার মধ্যে কিন্তু সালোকসংশ্লেষণের দুইটা পর্যায় আছে। একটি হচ্ছে আলোক পর্যায়, এই গ্রানার মধ্যে আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো সংঘটিত হয় এবং এই গ্রানার মধ্যেই এই প্রত্যেকটি গ্রানার মধ্যেই এই ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এইগুলো প্রায় 200টির মতো ফটো সিস্টেম থাকে। অর্থাৎ প্রত্যেকটি গ্রানার মধ্যে প্রায় 200টি ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু থাকে এবং এই গ্রানার মধ্যে আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো সংঘটিত হয়, যা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর এই ফটো সিস্টেম ওয়ানটাই কিন্তু আগে আবিষ্কৃত হয়েছে, ফটো সিস্টেম টুটা আরও অনেক পর আবিষ্কৃত হয়েছে এবং একটি তথ্য আছে আজ থেকে প্রায় 3 বিলিয়ন বছর আগে এই ফটো সিস্টেম টু সায়ানোব্যাকটেরিয়াতে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ফটো সিস্টেম সম্পর্কিত কথা। এবার আমরা চলে যাব দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় উপাদান, যেটা হচ্ছে ক্লোরোফিল। আর এতক্ষণ আমরা আলো নিয়ে আলোচনা করলাম, এবার হচ্ছে ক্লোরোফিল নিয়ে আলোচনা করব। ক্লোরোফিল হচ্ছে ক্লোরোপ্লাস্টে অবস্থিত এমন একটি বর্ণকণিকা যা সালোক সংশ্লেষণে মুখ্য ভূমিকা পালন করে। এই ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থান করে, এটি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, সি, ডি এবং ই। হ্যাঁ, এছাড়া ব্যাকটেরিয়ার মধ্যে যে থাইলাকয়েড মেমব্রেন থাকে সেটাকে রূপ করতে বলা হয় ব্যাকটেরিয়া ক্লোরোফিল। এছাড়া ক্লোরোবিয়াম ক্লোরোফিল 660 এরকম নামক কিছু ক্লোরোফিল আছে। মূলত এই যে এত ধরনের ক্লোরোফিল আছে এর মধ্যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এই দুটি একত্রে থাকে এবং ক্লোরোফিল এইগুলো তো আলোক শক্তিটাকে ব্যবহার করতেছে ফটোসিন্থেসিসের জন্য। আর অন্যান্য ক্লোরোফিল যেগুলো আছে সেগুলো আলোক শক্তি গ্রহণ করে সেটি তারা সেই আলোক শক্তিকে ক্লোরোফিল এর কাছে প্রদান করে এই সালোক সংশ্লেষণের ভূমিকা পালন করে। এই ক্লোরোফিল এটি দেখতে হচ্ছে কিছুটা হলদে সবুজ বর্ণের যার রাসায়নিক সংকেত আণবিক সংকেত যা আছে C55H72O5N4MG। হ্যাঁ, আরেকটি আছে ক্লোরোফিল, এই ক্লোরোফিল বিতে যাওয়ার আগে ক্লোরোফিল এ সম্পর্কে একটু তথ্য দিয়ে নিই। এই ক্লোরোফিল এ এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্লোরোফিল A673 যা এই একটু আগে আমরা পড়ে এসেছিলাম ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টুতে, ক্লোরোফিল A673 এবং ক্লোরোফিল A683। এরা কি, এরা হচ্ছে যেমন যদি বলে ক্লোরোফিল A673 কি, ক্লোরোফিল A673 হচ্ছে ওই ক্লোরোফিল এ যা 673 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। A683 হচ্ছে ওই ক্লোরোফিল এ যা 683 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। তাহলে এই দুই ধরনের ক্লোরোফিল এ আছে। এছাড়া P700 এবং P680 এই দুই ধরনের রূপান্তরিত ক্লোরোফিল এ আছে যারা যথাক্রমে 700 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। এই হচ্ছে আমাদের ক্লোরোফিল এ সংক্রান্ত কথা, যেটি ফটোসিন্থেসিসের মুখ্য ভূমিকা পালন করে। ক্লোরোফিল বিটা সাধারণত হচ্ছে দেখতে নীলাভ সবুজ যার আলোক সংকেত আমরা বোর্ডে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের ক্লোরোফিল সংক্রান্ত কথা। এছাড়া কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিন্স এই দুইটি গ্রুপ ফটোসিন্থেসিসে অংশগ্রহণ করে, কারণ আমরা জানি সবুজ শৈবাল ছাড়াও লাল শৈবাল, বাদামি শৈবাল, সোনালী হলুদ শৈবাল এই সমস্ত শৈবাল পাওয়া যায় যাদের মধ্যে ক্লোরোফিল ছাড়াও অন্যান্য বর্ণকণিকা পাওয়া যায়। তো ক্যারোটিনয়েডসটা মধ্যে দুই ধরনের বর্ণকণিকা থাকে, একটি হচ্ছে ক্যারোটিন যা দেখতে কমলা
বর্ণের, অপরটি হচ্ছে জ্যান্থোফিল যা হচ্ছে হলুদ বর্ণের। এগুলা এগুলা কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও কিন্তু আসে কোনটি বর্ণ কোনটি কোন বর্ণের। হ্যাঁ, এই জন্য এগুলো তোমরা এমসিকিউর জন্য করে রাখবা। এবং অপরটি আর আরও একটি হচ্ছে ফাইকোবিলিস, এটা সাধারণত সুগারের মধ্যে পাওয়া যায়। যেমন ফাইকোবিলিসও দুই প্রকার, একটা হচ্ছে ফাইকোইরিথ্রিন যা দেখতে লাল বর্ণের, আর একটি হচ্ছে ফাইকোসায়ানিন যা দেখতে নীল বর্ণের। ঠিক আছে, তাহলে এই যে বর্ণকণিকাগুলো বললাম, এই বর্ণকণিকাগুলো কিন্তু অর্থাৎ ক্লোরোফিল এবং ফাইকোবিলিস এবং ক্যারোটিনয়েডস এগুলো ফটোসিনথেসিসে অংশগ্রহণকারী পিগমেন্ট। এছাড়া আর যে দুটি উপাদান আছে, একটি হচ্ছে পানি আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পানির উৎসটা হচ্ছে কিন্তু ভূগর্ভস্থ পানি, বৃষ্টির পানিটাই হচ্ছে এই ভূগর্ভস্থ পানির মূল উৎস। এই যে সমস্ত উদ্ভিদের মূল আছে তারা মূল কর্তৃক পানি মূলরূপ কর্তৃক পানি শোষণ করে এবং পরিবহন করার মাধ্যমে উক্ত পানিটা পাতার মধ্যে পৌঁছায় এবং পাতায় গিয়ে পৌঁছায়, এবং পরিবেশ থেকে যে 0.035% কার্বন ডাইঅক্সাইড থাকে সেই কার্বন ডাইঅক্সাইডটা পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে বা ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করার পর উক্ত কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে শর্করাজাতীয় খাদ্য উৎপন্ন করে। তো এই হচ্ছে আমাদের পানি এবং কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। আরও কিছু তথ্য থাকলে তোমরা এগুলো বই থেকে পড়ে নিবে। আর আমাদের এই যে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 নিয়ে একটু আলোচনা করেছিলাম, এই ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ফটো সিস্টেম 1 হচ্ছে যে আমরা যে থাইলাকয়েড মেমব্রেনের কথা বললাম, এই থাইলাকয়েড মেমব্রেনের বাইরের দিকে ফটো সিস্টেম 1টা থাকে, আর ফটো সিস্টেম 2টা থাকে থাইলাকয়েড মেমব্রেনের ভিতরের দিকে। ফটো সিস্টেম দ্বিতীয় পার্থক্য হচ্ছে ফটো সিস্টেম 1-এ ক্লোরোফিল অণু বেশি থাকে আর ফটো সিস্টেম 2-তে ক্লোরোফিল অণু কম থাকে। এটা হচ্ছে একটা পার্থক্য। এছাড়া আরেকটা পার্থক্য হচ্ছে ফটো সিস্টেম 1-এ ক্যারোটিনয়েডস বেশি থাকে আর ফটো সিস্টেম 2-তে জ্যান্থোফিল বেশি থাকে। আর কি পার্থক্য আছে? ফটো সিস্টেম 1-এ কোনো ফটোলাইসিস ঘটে না। ফটোলাইসিস মানে এই যে আমরা বলছিলাম আলোর উপস্থিতি থেকে পানি ভাঙে, এই পানি ভাঙার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। তাহলে ফটো সিস্টেম 1-এ কোনো ফটোলাইসিস ঘটে না, কিন্তু ফটো সিস্টেম 2-তে ফটোলাইসিস ঘটে। এবং আমরা একটা পর্যায়ে দেখব সালোক সংশ্লেষণের একটা পর্যায়ে, ওই যে বললাম যে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এনএডিপি এইচ2 তৈরি হয়, এই এনএডিপি এইচ2 আলোক পর্যায়ে ফটো সিস্টেম 1-এ এনএডিপি বিজারিত হয় এবং ফটো সিস্টেম 2-তে এনএডিপি বিজারিত হয় না। এবং ফটো সিস্টেম 1-এ বিক্রিয়া কেন্দ্র P700 থাকে আর ফটো সিস্টেম 2-তে বিক্রিয়া কেন্দ্র P680 থাকে। এরকম কিছু পার্থক্য আমরা পড়ে রাখবো, এটা অনুধাবনমূলকও আসতে পারে বা এমসিকিউও আসতে পারে। তো আজকে লেকচার এই পর্যন্তই, আগামী ক্লাস আজকেটা মূলত ইন্ট্রোডাক্টরি লেকচার। এখান থেকে ক সর্বোচ্চ ক খ এই টাইপের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অথবা এমসিকিউ এই টাইপের প্রশ্ন আসবে। এইগুলো কিছু বেসিক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। মূল বিষয়গুলো আমরা নেক্সট ক্লাস থেকে আরও একটু ডিপে যাবো বা মূল আলোচনায় চলে যাব। তো আশা করি আজকের লেকচারটা তোমরা ভালো করে পড়ে নেবে। আগামী লেকচার ইনশাল্লাহ আবার দেখা হবে, সে পর্যন্ত তোমার বেশ সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।